9:05, এখন আমাদের বোটটা ছাড়লো। চূড়ান্ত অব্যবস্থা, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কিছুই দেয়নি। বারবিকিউ শেষ হবার পর শুরু হলো উদ্দাম নৃত্য, কিছু টুরিস্টের মদ খেয়ে, এবং সেটা চললো মোটামুটি রাত 12:30 পর্যন্ত। গত 26 জানুয়ারি আমরা চলে গিয়েছিলাম সুন্দরবনে 2 রাত 3 দিনের একটি প্যাকেজ ট্যুর নিয়ে। এই সুন্দরবন ট্যুরে বেশ কিছু নিন্দনীয় এবং অপ্রীতিকর অভিজ্ঞতা আমাদের হয়েছে, যা কখনোই কাম্য ছিল না। তাই এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব কি করব না সেটা নিয়ে মনে একটু দ্বিধা ছিল। তবে শেষমেশ চিন্তা করে এই সিদ্ধান্তেই এলাম যে আমাদের দর্শক বন্ধু, যারা সব সময় আমাদেরকে এত সাপোর্ট করেন, এত ভালোবাসা দেন, তাদের কাছে নিজের অনেস্ট থাকাটা ভীষণভাবে প্রয়োজন। সেই জন্যই আপনাদের সাথে এই সব অভিজ্ঞতা একদম আনফিল্টার্ড ওয়েতে ভাগ করে নিয়েছি, যাতে পরবর্তীকালে আপনাদের মধ্যে কেউ যদি সুন্দরবন যান বা সুন্দরবন বেড়াতে যাওয়ার প্ল্যান করেন, এই অসুবিধাগুলোর সম্মুখীন আপনাদের হতে না হয়। গুড মর্নিং, আজ হলো 27 জানুয়ারি 2024। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, সুন্দরবনে আমরা রয়েছি। কাল সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম এখানে গোসাবাতে, বালি আইল্যান্ডে। অসম্ভব সুন্দর এই আইল্যান্ডটা, একদম আইসোলেটেড এবং খুবই কম বসতি রয়েছে। তো এখানেই একটা দারুণ সুন্দর রিসর্টে আমাদেরকে রাখা হয়েছে। তো যাই হোক, আজ সকাল 7টায় আমাদেরকে পুরো সুন্দরবন, যে বাকি স্পটগুলো রয়েছে, বেসিক্যালি বেশিরভাগটাই বাকি রয়েছে, কালকে তো বিশেষ কিছুই দেখা হয়নি, সেই কারণে রেডি হয়ে গেছি। তবে যেহেতু সবাইকে নিয়ে বেরোতে হবে, আমাদের যে বোটটিতে করে কালকে আমরা এসেছি ওই বোটেই আমরা ঘুরবো আর কি আজকে। তো ওই 30 জনের টিম সবাই কিন্তু এই রিসর্টেই রয়েছি, সকলে রেডি হতে একটু তো সময় লাগবে, সে কারণে 7টা টাইম দেওয়া হয়েছিল। এখন 7:45 বাজে, আমি যদিও অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি। ঘরে চা আর বিস্কিট দিয়ে গেলেন একটু আগে, আশা করছি যে 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়তে পারবো। তো আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, অনেক নতুন নতুন ইনফরমেশন পাবেন এই ভিডিওটা দেখলে, এটুকু আপনাদেরকে কথা দিতে পারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা একটু শান্ত নির্জন পরিবেশে থাকতে চান, তাহলে কিন্তু এই বালি আইল্যান্ডটা আপনারা চুজ করতে পারেন। এখানে পাশাপাশি আরও 2-1টা রিসর্ট হচ্ছে, নতুন একটা হয়েছে, আমি সেইটার কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো। তো চাইলে আপনারা এখানেও চলে এসে থাকতে পারেন, বেশ ভালো লাগবে। পুরো জার্নিটা দেখার জন্য আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন, প্রতি উইকে আমাদের নতুন নতুন ভিডিও আসে। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দরবন ব্লগ। তার আগে চলুন, আমরা বোটে যাওয়ার আগে, কাল যেহেতু অনেক সন্ধেবেলা এখানে এসেছিলাম, পুরো এরিয়াটা দেখাতে পারিনি ভালো করে, আমি বলেছিলাম যে সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো, মানে রিসর্ট যে এরিয়াটা সেটা এখন একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, তারপর আমরা বোটে চলে যাব। সাতটায় আমাদের বেরোনোর কথা ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম যে 7:45 আমি ঘর থেকে বেরোলাম, রেডি হয়ে গেছিলাম 7:10 সময়, তখন চারিদিকে আমি কোনো আওয়াজ পাইনি। এখন বাজে 8:30, এখনও পর্যন্ত আমাদের বোট ছাড়ার কোনো নাম নেই। আমরা বললাম যে ম্যানেজমেন্ট, তাদেরকে, তাদের তরফ থেকে কোনো মানে রেসপন্স নেই, কোনো জোর নেই, কিছুই নেই। একটাই রিকোয়েস্ট আমি করব, এখানে যদি আপনারা আসেন তাহলে এই জায়গায় এসে এই উদ্দাম নৃত্য, অনেক রাত অবধি ড্রিঙ্ক করে নানান রকম আচরণ করা, নানান রকমভাবে পরিবেশকে বিঘ্নিত করা, এবং যারা সুস্থভাবে ঘুরতে পছন্দ করেন, সুস্থভাবে একটা শান্ত নির্জন পরিবেশে এসে সেই জায়গাটার ফ্লেভার নিতে চান, তাদেরকে ডিস্টার্ব করাটা বোধহয় মানায় না। তো সেই কারণের জন্য, যেহেতু এটা অনেকজনের টিম, আমি বললাম আপনাদেরকে একটু আগে, সেই কারণের জন্য এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। আমি জানি না ভবিষ্যতে আমি যখন আসবো এই ব্যাপারগুলো আমি অবশ্যই মাথায় রাখবো, যেহেতু এটা আমাদের প্রথমবার সুন্দরবন ট্রিপ।
এখান থেকেই কালকে দেখেছিলাম পূর্ণিমার চাঁদ, আর এইখান থেকে এই যে রাস্তা চলে যাচ্ছে এখান থেকেই চলে যাব, ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে ওই বোটের কাছে। নটা পাঁচ এখন আমাদের বোটটা ছাড়লো, চূড়ান্ত অব্যবস্থা, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কিছুই দেয়নি, ফোন করে করে ম্যানেজারকে ফোনে পাওয়া যাচ্ছে না, সামনাসামনি বলা হলো তার কোনো রেসপন্স নেই, কোনো রিয়াকশন নেই, খুবই মানে আমরা ডিসস্যাটিসফাইড এদের সার্ভিস নিয়ে, কারণ আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল, এখন 9:05 বেজে গেছে, 2 ঘন্টা লেট হয়েছে। জানি না যে সবকটা স্পট কভারও করা যাবে কি না, কতটা কি দেখতে পাবো, দেখা যাক, যতটা যাই হবে পুরোটাই আপনাদেরকে শেয়ার করব। প্রায় 9:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো। আমার মুখ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মনের অবস্থা কেমন ছিল, কারণ সেই সময় প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট সেরে এখন আরও ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, তবে এইখানে একদম সামনে থেকে কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা কম, কারণ পুরোটাই নাইলনের জাল দিয়ে ঘেরা রয়েছে। তার কারণ হচ্ছে এখানে কয়েকবার আর কি অ্যাটাক হয়েছিল, বাঘ এইখানে নদীটা পেরিয়ে গ্রামে ঢুকে যেত, গবাদি পশু টশু নিয়ে যেত, অনেক মানুষেরও অনেক ক্ষতি করেছে, সেই জন্য বন দপ্তর থেকে পুরো জায়গাটাকেই এরকমভাবে ঘিরে দিয়েছে। দেখুন জঙ্গলের মধ্যে তার লাগানোর কাজ কিন্তু এখানে চলছে, যেটা আমি বলছিলাম ওখানে অনেকেই এই তার লাগানোর কাজ করছেন দেখতে পাচ্ছি। আমাদের ডান সাইডে আছে বিদ্যাধরী নদী, পেছনে ফেলে এসেছি গোমদি বা গোমর, আর বাম সাইডে আছে খোনা রিভার। বোটের মাথা সোজাসুজি আছে মাতলা, ডান সাইডে হেড়ভাঙা, এই 5টা নদীর সঙ্গম এখানে পঞ্চমুখানি নদী। আমরা এখন পঞ্চমুখানি ক্রস করছি। এইভাবে জলে ভেসে ভেসে ভ্রমণ করা আমার জীবনে একেবারে প্রথম, তাই প্রথম থেকেই এই ভ্রমণটি নিয়ে আমি ছিলাম অত্যন্ত উৎসাহী এবং আবেগপ্রবণ। নিজের জেলায় এরকম একটি ঐতিহ্যবাহী ভ্রমণ স্থানে, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজ, এ যেন এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা। আমরা দোবাকিতে চলে এসেছি, এখন বাজে 11:05, 10:10 আমরা দোবাকিতে ঢুকছি। এখন আমরা চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভের অন্তর্গত দোবাকি ক্যাম্পে। এই দোবাকি ক্যাম্পের মধ্যে জাল দিয়ে ঘেরা এই যে রাস্তাটা, এই অনেক ভিডিওয়ে দেখেছি, এই রাস্তাটা মধ্যে দিয়ে যাব, যদি কিছু দেখা যায়, আশা করি একটু হরিণ টরিণ অন্তত দেখতে পাবো। একটু ভোরের দিকে আসলে বাঘ ফাঘ দেখা গেলেও দেখা যেতে পারতো, এখন বাঘ থাকবে কি জানি না, 2টো কুমির 4টে হরিণ দেখার সম্ভাবনা আছে, তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য। এই যে সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাচ্ছে, একটা কার্ভ রয়েছে রাস্তাটা পুরো, প্রচুর মানুষজন রয়েছেন। এই যে পুরো লম্বা রাস্তা, এইখানটাতে একটা কার্ভ রয়েছে, এই যে ব্রিজ। পিছনে দেখুন লম্বা লাইন, আর সামনে পুরো জালের মধ্যে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন। এই জায়গাটা আগে এতটা জাল দিয়ে ঘেরা ছিল না, ঘিরে দেওয়া হয়েছে পরে, আর মাঝে মাঝে এরকম রেস্টিং প্লেস টাইপের রয়েছে, রেস্টিং প্লেস ঠিক না, ওই আর কি, মানুষ একটু বসা দাঁড়ানো করতে পারে, ফটো টটো তুলতে পারেন যাতে। এখানে যে সরু প্যাসেজগুলো রয়েছে এইখানে কিন্তু মানে বেশ পশু দেখা যায়, মাত্র একটা হরিণ আমরা দেখেছি, কিন্তু এতটা দূরে যে সেটা ক্যামেরায় আনা সম্ভব নয়, আর এখন দেখাও যাচ্ছে না, ও ঢুকে গেল গাছের মধ্যে।
আমরা হাঁটতে হাঁটতে ওয়াচ টাওয়ার অবধি চলে এসেছি। মোটামুটি মিনিট দশেক মতো হাঁটলেই ওয়াচ টাওয়ার অবধি পৌঁছে যাওয়া যাবে। আর এখন আমার মনে হচ্ছে যে যখন আমরা টাকিতে গেছিলাম, মনে আছে আমাদের টাকির ভিডিও আপনারা যারা দেখেছেন, টাকির গোলপাতা ফরেস্টে ঢুকে আমি বলেছিলাম ওই জায়গাটাকে বলা হয় মিনি সুন্দরবন। কেন বলা হয় সেটা কিন্তু এখানে এসে বুঝতে পারছি। ওটা হচ্ছে এর একটা ছোট ভার্জন সত্যি, কারণ এর দুপাশে যে কেওড়া গাছ রয়েছে, গামা গাছ রয়েছে, সুন্দরী গরান রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে, ওখানে অনেক কম। সেই জন্যই টাকিকে, ওই গোলপাতা ফরেস্টকে বলা হয় মিনি সুন্দরবন। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। এইবার ওয়াচ টাওয়ারে উঠছি। ওয়াচ টাওয়ার থেকে এরকম জানলা করা রয়েছে, এখান থেকে দেখতে পাবেন এই যে জলাশয়টা। এই জলাশয়টা কিন্তু এই জন্যই এখানে করে দেওয়া হয়েছে যাতে এখানে পশুরা জল খেতে আসে, পাখিরা জল খেতে আসে, আর মানুষ তাদেরকে দেখতে পান। দূরে একটা পানকৌড়ি বসে আছে, এটাই দেখতে পাচ্ছি আপাতত, আর কিছু তো চোখে পড়ছে না। তবে একটু ফাঁকার দিকে আসলে বা ভোর ভোর আসলে পশু দেখার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। বাইরেটাই গিয়ে দেখি কিছু দেখতে পাই কিনা ওই সাইডগুলোতে। এখানে কিছু একটা আছে মনে হচ্ছে। এখান থেকে চারপাশটা খুব সুন্দর ভাবেই দেখা যাচ্ছে, কিন্তু এই যে দূরে একটা একটু ছোট্ট পুচকি কুমির দেখা যাচ্ছে, এই মুহূর্তে আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু চারপাশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর সবুজ গাছপালা, পাখি, এগুলো সব তো আছেই। যাই হোক, এই ওয়াচ টাওয়ারে তো বেশ কিছুক্ষণ থাকলাম, এখন 11:35, এবার নেমে যাব এখান থেকে, দেখি এর পরের স্পটে গিয়ে কি দেখতে পাই। আমরা এই যে রাস্তাটা দেখছেন এখন, এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে আমরা এসেছি, আর ফেরার সময় কিন্তু এই রাস্তা দিয়ে ফিরবো না, ফেরার সময় আমরা ফিরবো এই দিক দিয়ে। এটা হচ্ছে সুন্দরবনের কেওড়া গাছ, এর পাতাগুলো একটু লম্বা লম্বা, ছোট সাইজের তেজপাতার মতো। ওয়াচ টাওয়ার থেকে নেমে এখন আমরা উল্টো দিকে রাস্তাটা দিয়ে আমাদের বোটের কাছে যাচ্ছি। এই হলো কাঁকড়া গাছ, কাঁকড়া আমরা খাবো, কিন্তু কাঁকড়া গাছ কোনোদিন দেখিনি। এই হলো কাঁকড়া, মোটা মোটা পাতা। সুন্দরবনের সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেই যে গাছ, গাছটি সুন্দরবনে। এখন আমরা সুন্দরবনের সুন্দরী গাছ দেখছি। এইগুলো হলো সুন্দরবনের সুন্দরী গাছ, যে গাছের জন্য সুন্দরবন এত সুন্দরী হয়ে উঠেছে, সেই অন্যতম গাছ সুন্দরী গাছ এখন আমরা দেখছি। ছোটবেলায় যখন এই গানটা শুনেছিলাম, এই যে এই একটা রয়েছে, তখন ভাবলাম যে সুন্দরী গাছ আবার কীরকম, মানুষজন সুন্দরী হয় জানি, গাছ আবার সুন্দরী কী করে হতে পারে তখন ভাবতাম। কিন্তু সুন্দরবনে এসে সুন্দরী গাছ দেখার সৌভাগ্য হলো এতদিন বাদে, ভাবুন। তাও মানে আপনাদের সত্যি কথা বলতে ভালোবাসায় এবং আশীর্বাদে খুব ভালো লাগছে। মনোরম পরিবেশ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটাই আসলে সুন্দরবনের মানে সৌন্দর্য। সুন্দরবনে শুধু আসবো, দুটো বাঘ দেখবো, চারটে হরিণ দেখবো, এটা নয়। এই যে একটা সুন্দর প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো, প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির কোলে থাকা, এর আনন্দ সবচাইতে বেশি। বিশাল বড় একটা কুমির আমরা দেখতে পাচ্ছি এখন, রোদ পোহাচ্ছে শুয়ে শুয়ে। এই যে ভদ্রলোক, এই যে রোদ পোহাচ্ছে। যাই হোক, অবশেষে এত প্রতীক্ষার পর বেশ বড় আকারের একটা কুমির তো অন্তত দেখতে পেলাম। আমরা এখন যে জায়গা থেকে এলাম এতক্ষণ, সেটা হলো গাজীখালী খাল।
আর এখন আমরা যে জায়গার দিকে যাচ্ছি ওইখান থেকে বেঁকে চোরাগাজির দিকে যাচ্ছি। এই যে এই দিকটা হচ্ছে চোরাগাজি। এই সুন্দরবনে এখন আমরা যেখান থেকে যেখানে যাচ্ছি এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু যে কোনো সময়ে যে কোনো জায়গায় আমরা বাঘ মানে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণ সাথে আরও নানা রকম পশু পাখি দেখতে পারি। তবে এই টোটাল সুন্দরবনে এখনও পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগার 106টা রয়েছে, মানে প্রায় তো বিলুপ্ত প্রায় হয়েই গিয়েছিল। আপাতত এইখানে 106খানা বাঘ রয়েছে। তো 106টা বাঘ এত বড় এরিয়াতে যদি তার মধ্যে একটাও আমরা দেখতে পাই নিজেদেরকে অনেক লাকি বলে মনে করব। মানে যেমন আমরা উত্তরবঙ্গে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হাপিত্যেশ করে থাকি, সুন্দরবনে আসলে আমাদের বাঘ দেখার জন্য এরকম একটা ফিলিং থাকতে হবে। এখানে রয়েছে আজকে মাটন, এখানে রয়েছে সবজি, তার পাশে চাটনি যেটা দারুণ হয়েছিল কাল, মাছ ভাজা। এই যে বোটে আমরা ঘুরে বেড়াচ্ছি, আপনারা যদি চান এই বোটগুলোকে কিন্তু পার্সোনালিও বুক করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের 10 জনের বেশি থাকে, মানে ট্যুর যারা করতে আসছেন, বন্ধুবান্ধব হতে পারে, ফ্যামিলি হতে পারে, 10 জনের বেশি হলে ওনাদেরকে বললে ওনারা কিন্তু আপনাদেরকে পার্সোনালি একটা বোট দিয়ে দেবেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে যদি আপনারা রান্নাবান্না সমস্ত লোকজন এবং সবটাই নিয়ে আসেন, জাস্ট বোটটাই আপনারা ভাড়া করেন, মোটামুটি 6-7 হাজারের মধ্যে ভাড়া পড়বে সিজন ওয়াইজ। আর যদি আপনারা চান যে সমস্তটাই ওরা করবে আর আপনারা শুধু আসবেন, মানে যেমন আমরা ঘুরছি পার হেড 4,000 টাকা মতন করে পড়বে টু ডেজে, সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে বললে আপনাদেরকে পার্সোনালি একটা বোট দিয়ে দেবে। যদি আপনারা 10-15 জন থাকেন তাহলে এই ভাড়াতেই আপনারা পার্সোনালি ঘুরতে পারবেন। মানে আপনাদের যদি গ্রুপে মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে একদম পার্সোনালি একটা বোট ভাড়া করে একদম নিজেদের মতো করে আনন্দ করতে পারবেন। তাহলে আপনাদেরও সুবিধা হবে, খুব আনন্দ করে নিজেদের প্রাইভেসি মেনটেন করে ঘুরতে পারবেন নিজেদের, ও একদম কাস্টমাইজ আপনারা যেখানে বলবেন ওরা নিয়ে যাবে। তো এই পুরো ফেসিলিটিটা কিন্তু ওনারা দেয় আমি কথা বলে যেটা জানলাম। তো চাইলে আপনারা এই ফেসিলিটি নিতে পারেন। আমারও ইচ্ছা আছে পরবর্তীতে যদি আমি ফ্যামিলি নিয়ে আসি, সকলের সাথে আসি, তাহলে একদম পার্সোনালি একটা বোট ভাড়া করে নিজেদের মতো করে আনন্দ করে ঘুরে বেড়াবো। বন মোরগ দেখা যাচ্ছে একটা। এই পুরো সুন্দরবন এলাকা 10,000 বর্গমাইলের এলাকা, সেখানে মাত্র 106খানা বাঘ। আর এই সুন্দরবনের মাত্র 34% কিন্তু আমাদের, মানে অর্থাৎ ভারতবর্ষের আন্ডারে রয়েছে আর বাকি 66% রয়েছে বাংলাদেশের আওতায়। তো পুরো এটা ভাগ্যেরই ব্যাপার, ভাগ্য ছাড়া আর কিচ্ছু না। তবে হ্যাঁ, এই প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতে কিন্তু সুন্দরবনে যখন ইচ্ছা তখনই আসা যায়, অপূর্ব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি সুন্দরবন কিন্তু সত্যি সুন্দর, খুবই খুবই সুন্দর। আর এই সুন্দরবনই ধরে রেখেছে আমাদের পুরো অক্সিজেন লেভেলকে, আমাদের কলকাতা তথা পুরো দক্ষিণবঙ্গকে, সমস্ত বঙ্গোপসাগরের যে আশঙ্কা, যে দুর্যোগ, সব কিছু থেকে বাঁচাচ্ছে আমাদেরকে এই সুন্দরবন। এই সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য এশিয়ার সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। 1:30 বেজে গেছে আর এদিকে লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। তো আমরা এই ব্যাচে বসিনি, আমরা নেক্সট ব্যাচে বসবো। খুব খুব ভালো লাগছে এখানে এসে। এই যে দাদারা আছেন এখানে, এনাদেরকে একটু জিজ্ঞেস করিনি এনাদের কিরকম অভিজ্ঞতা। এই দাদা পারবে না? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন আগে। দক্ষিণেশ্বর থেকে। আচ্ছা, ওনারা দক্ষিণেশ্বর থেকে এসেছেন, একটু অভিজ্ঞতা বলুন কিরকম। প্রথমবার, খুব ভালো লাগছে। আপাতত এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা হয়নি, মানে না, হ্যাঁ, কিন্তু ট্রিপ নো ডাউট ভালো। খুব ভালো লাগলো সকলের সাথে কথা বলে। এখন আমরা যাচ্ছি সুন্দরখালী এলাকা দিয়ে, আর এখানে যে শ্বাসমূলগুলো আছে, এই শ্বাসমূলগুলো লক্ষ্য করুন,
কি মোটা মোটা এই শ্বাসমূলগুলো, এতক্ষণ পর্যন্ত যে অসংখ্য শ্বাসমূল দেখেছি তার থেকে কিন্তু এই অঞ্চলের শ্বাসমূলগুলোর দেখছি একদম অন্যরকম একটা তারতম্য রয়েছে। এইখানে শ্বাসমূলগুলো বেশ মোটা মোটা, আর এই জায়গার নাম হলো সুন্দরখালী। এখন আমরা যে জায়গার পাশ থেকে যাচ্ছি, দেখুন পাশে খেজুর গাছের মতো যে গাছগুলো রয়েছে এগুলো আসলে হেতাল গাছ, আর এই জায়গাটার নাম হচ্ছে হেতাল বাগান। বসে গেলাম খেতে, এখন বাজে পুরো দুটো, দুটোর সময় লাঞ্চ করতে বসলাম। প্রথমে এই ডাল সবজি আলু ভাজা যেটা আছে, তারপরে তো আজকে মাছ আর মাটন দুটোই আছে। কেমন লাগলো মাটন আর মাছটা সেটাও খেয়ে বলবো। এখন আমরা যাচ্ছি বনবিবি ভাড়ানিতে। এই জায়গাটা কিন্তু খালের থেকেও আরো সরু, আর এই ভাড়ানি ব্যাপারটা হচ্ছে খাল যেটা হচ্ছে একটার সাথে আরেকটা মিশে গেছে, কিন্তু এই ভাড়ানি কিন্তু আর কোনো নদীর সাথে বা কিছুর সাথে মেশে নেই। এই ভাড়ানি কথাটা সুন্দরবনে আসলে আপনি প্রায়ই শুনতে পাবেন। এরকম একটি ভাড়ানির মধ্যে আমরা এখন ঢুকেছি, আরও দুপাশের জঙ্গল আমাদের কাছে চলে এসেছে। এখানে যে শ্বাসমূলগুলোর কথা আমি একটু আগে বলছিলাম, যে মোটা একদম উল্টোনো গাজরের মতো যে শ্বাসমূল একদম সামনে দেখতে পাচ্ছি, এখন ভাটাও নামছে। আমাদের বোট এখন সুধর্ণখালীতে এসে নামলো, আমরা সুধর্ণখালীতে নামলাম। এই যে জায়গাটা হচ্ছে এরকম, সামনে এইটা হচ্ছে ধুধুল গাছ, দূর থেকে দেখছিলাম, আর এইখানে ধুধুল ফল হয়ে আছে। এই যে এর ভেতরে ঢুকছি, এখন ভেতরে ঢুকেই বনবিবির মন্দির। এইখানে প্রচুর গাছপালা রয়েছে, জলভূমি তো রয়েছেই, জলাশয় তো রয়েছেই, তবে এখানের যে গাছপালাগুলো রয়েছে এখানে প্রত্যেকটা গাছের গায়ে অনেক নাম লেখা রয়েছে, কোনটা কী গাছ সেটা ভালোভাবে দেখা যাবে। ঠিক যেমন আমার ডান দিকে এখন একটা বোর্ড, টক কেওড়া, এর পিছনে গাছটার নাম হচ্ছে টক কেওড়া গাছ, মানে কেওড়া ফলটা টক। এখানে রয়েছে কৃপা গাছ, এখানে রয়েছে আরো একটা ওয়াচ টাওয়ার। আচ্ছা, আমি সুধর্ণখালীতে এসেছি যখন তখন 3:30 বাজে, 5 মিনিট মতো হেঁটে এলাম, এখন 3:35, এই টাওয়ারটাতে এবার উঠবো। ওয়াচ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে উঠছি এখন, এর আগে একটা ফার্স্ট ফ্লোর রয়েছে। ঠিক যেমন আমরা দোবাকিতে দেখেছিলাম এরকম জলাশয় করা রয়েছে ওয়াচ টাওয়ারের সামনে, এই জলাশয়গুলো কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে যাতে পশুরা এসে এখানে জল খেতে পারেন আর পর্যটকরা তাদের দেখতে পারেন। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচে সবটা দেখা যাচ্ছে। হাত গেলে
4:30 বাজে, আমরা চলে এলাম আবার গোসাবাতে, বালি আইল্যান্ডে, অর্থাৎ যেখানে আমরা রয়েছি সেখানে। আমাদের হাতে কিন্তু এখনও সময় ছিল, কিন্তু যেহেতু বলেছিলাম সকালবেলা লেট করে বেরিয়েছি, সেজন্য সজনেখালি যেটা ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা টাইগার রিজার্ভ এরিয়া, এবং ওইখানে যে ওই অসুস্থ বাঘেদেরকে এনে রাখা হয়, তাদের চিকিৎসা করা হয়, ওইখানে আমরা যেতে পারলাম না। ওই পয়েন্ট আমাদের বাদ চলে গেল। তবে যেহেতু 4:00 পর্যন্ত ওই জায়গাটা খোলা থাকে, সকালে দেরি করে বেরোনোর জন্য আমাদের ওই পয়েন্ট বাদ গেল। আরও 2-3 জায়গা দেখানোর কথা ছিল, যেমন মানে আমাদের যে লিস্ট পাঠানো হয়েছিল আর কি, সেখানে পীরখালি ছিল, দেউলভারানি বলে একটা জায়গা ছিল, এই জায়গাগুলোও কিন্তু আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এখনও পর্যন্ত এই হয়েছে আলটিমেট ট্যুর। দেখা যাক এর পরে যেটুকু সময় বাকি আছে সেইটুকুর মধ্যেও ওনারা এই জায়গাগুলো কমপ্লিট করে দেন কি না। তবে এখনও পর্যন্ত যা এক্সপিরিয়েন্স, আমি কিন্তু বলবো এর থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স হতে পারে অন্যান্য ট্যুর এজেন্সির সাথে আসলে। আমার পরিচিত অনেকের মুখেই আমি শুনেছি যে আর তারা অনেক ভালো ট্যুর করান, অনেক ভালো ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত কিন্তু এই যে ম্যানেজমেন্টের সাথে, যে ট্যুর অপারেটরদের সাথে আমরা ঘুরছি, তাদের ম্যানেজমেন্ট কিন্তু আমার বিশাল কিছু আহামরি লাগেনি। আমি এখনও পর্যন্ত 70% রেকমেন্ড করবো, বাকি 30% আমার নেগেটিভই থাকবে। কালকে শেষ হওয়ার পরে আমি বুঝতে পারবো যে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, সবটাই আমি জানাবো আপনাদের সাথে। যেহেতু আজ আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি বালি আইল্যান্ডে, তাই যে ঘাটে আমরা নামলাম, ওই ঘাট থেকে নামতেই সোজা খানিকটা রাস্তা দিয়ে আসলে একটা সুন্দর আশ্রম রয়েছে লোকনাথ বাবার, ওই আশ্রমটাতে আমরা এলাম এখন। এই হলো আশ্রম এরিয়া। সেদিন সন্ধেবেলা কর্তৃপক্ষের তরফ থেকে ঝুমুর নাচ গানের আয়োজন করা হয়েছিল। আমরা এবং কয়েকটি পরিবার মিলে বারবিকিউর আয়োজন করেছিলাম। আপনারাও যদি এরকম বারবিকিউর ব্যবস্থা করতে চান, তাহলে কিছুটা আগে কর্তৃপক্ষকে জানিয়ে দিলে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিতে পারবেন। আমাদের বারবিকিউ চিকেন একদম রেডি হয়ে গেছে। আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আনন্দ করে এই চিকেনটা রেডি করেছি। যেমনই খেতে হোক, টেস্ট বড় কথা নয়, তবে আনন্দ যেটা হয়েছে সেটা কিন্তু মানে সব পয়সা শোধ এরকম। এটা আমাদের প্ল্যানে ছিল না, যদিও এটার জন্য এক্সট্রা চার্জ আমাদের নিতে মানে দিতে হয়েছে। 550 করে কেজি নিল, পার কেজিতে 550 করে নিয়েছে। তো যাই হোক, টেস্ট করে দেখি। এটা তো ভীষণ একটা লোভনীয় জিনিস। দারুণ হয়েছে, মানে নুন দিয়ে মশলা দিয়ে মাখিয়ে মাংস সেদ্ধ করে লেবু চিপে আর আমাকে একটু পেঁয়াজ কামড়ে চিকেন তন্দুরি খাওয়া একটু অমৃতের সময়। লাজবাব। রাত প্রায় 11:15 নাগাদ বারংবার ফোন করবার পর আমাদেরকে অবশেষে ডিনার দেওয়া হলো। তাড়াতাড়ি ডিনার শেষ করে আমরা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 28 January 2024 আর আমরা চেক আউট করে গেলাম আমাদের গোসাবা বালি আইল্যান্ডের হোটেল থেকে। সকাল 9:35 বাজে এখন, আমরা চেক আউট করে বোটে এসে উঠলাম আর বোট ছেড়েও দিয়েছে। কাল রাত থেকে আজকে এই সকাল 9:30 পর্যন্ত বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার মনে হয় এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করাটা অত্যন্ত জরুরি। তার কারণ আমরা যে এতদিন ধরে এত জায়গায় যাই, সবটাই কিন্তু আমরা অনেস্ট এবং আনবায়াসড একটা আমাদের পয়েন্ট অফ ভিউ রাখার চেষ্টা করি, কোনো জায়গাতেই কোনো বায়াসনেস আমাদের কাজ করে না। সেই ক্ষেত্রে, সেই কারণের জন্য আমাদের অডিয়েন্স কিন্তু আমাদেরকে পছন্দও করেন। মূল ঘটনায় আসি। গতকাল রাত্রে আমরা বারবিকিউ করেছিলাম, আপনারা জানেন,
তখন বাজে ওই 8:30 মতন আমরা বারবিকিউ করলাম। বারবিকিউ করবার পরে আমরা মোটামুটি এক্সপেক্ট করেছিলাম যে 9:30-10:00 মধ্যে আর্লি আমরা ডিনারটা পেয়ে যাব। এবং আপনাদেরকে দেখিয়েছি যে কালকে সন্ধেবেলাও কিন্তু এখানে ঝুমুর নাচ গান আয়োজন করা হয়েছিল। তো যেটা হলো, বারবিকিউ শেষ হবার পর শুরু হলো উদ্দাম নৃত্য কিছু ট্যুরিস্টের মদ খেয়ে, এবং সেটা চলল মোটামুটি 12:30-12:30 পর্যন্ত। এবং আমাদেরকে ডিনার দেওয়া হলো 11:15 সময়, সেটাও বারবার ফোন করবার পর, ফোন করে জিজ্ঞেস করবার পর। মোটামুটি বারবিকিউটা যদি আমরা না করতাম, খিদেতে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যেত। যদিও আমার কাছে কিছু শুকনো খাবার আমি সবসময় রাখি, কিন্তু এটা গেল গতকাল রাত্রের ঘটনা। এবং সে তুমুল উদ্দাম নৃত্য, আমি জানি না, আমরা গোয়াতেও ঘুরে এসেছি, কিন্তু ওখানেও আমাদের একটা সিস্টেম আছে, ওখানেও কিন্তু কখনও কোথাও কোনো হোটেলে এইরকমভাবে অ্যালাউ করে না। আজ অবধি আমরা কোনো দিন এইরকম এক্সপিরিয়েন্স করিনি। একটা এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে এসে, এত সুন্দর একটা জায়গায় এসে এরকম অশান্তিপূর্ণ, এত বিশৃঙ্খল অব্যবস্থা আমি আজ অবধি কোথাও ফেস করিনি। আপনারা কোথাও ফেস করলে অবশ্যই জানাবেন। এ গেল কাল রাত্রের ঘটনা। এবং তার আগের দিন রাত্রে যেটা হয়েছিল, গতকাল রাত্রেও সেটা সেম রিপিট হয়েছে। সারা রাত কিন্তু আমরা ঠিকমতো ঘুমোতে পারিনি। কেন? তার কারণ হচ্ছে আমাদের ঘরের উপর যাদেরকে রাখা হয়েছিল, অর্থাৎ ওই মাতাল গ্রুপ যারা ওই উদ্দাম নৃত্য করছিল, সারা রাত ধরে তারা ঘরের উপরে দাপাদাপি করে বেড়ায়, এবং সেই আওয়াজে যথারীতি যারা ভদ্রলোক আছেন হোটেলের মধ্যে তাদের নিদ্রা বিঘ্নিত হয়। এই হলো ঘটনা। এবার কালকে ওনারা এসেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সকাল 7:00 আসার কথা ছিল, এসেছিলেন 9:00, যার জন্য আমাদের 2 ঘন্টা লেট হয়েছে। আমাদের একটা ভালো পয়েন্ট দেখা হয়নি, যেটা হলো সজনেখালি। আজ সকালবেলা যেটা ঘটলো, কাল রাত থেকে আমাদেরকে হোটেল, যেখানে যিনি এখানকার ম্যানেজার ছিলেন এই ট্যুর অপারেটরের, সেই ম্যানেজার আমাদেরকে কোনো টাইম দেয়নি, কিচ্ছু বলেনি যে কটার সময় আজকে বেরোতে হবে। বারবার আমরা জিজ্ঞেস করা সত্ত্বেও, ইভেন যখন সকালবেলা 7:30-7:30 সময় আমাদের ঘরে চা দিতে গেলেন, তখনও যখন আমরা জিজ্ঞেস করলাম যে আজকে সকালে আমরা কটায় বেরোচ্ছি, আমরা সেভাবে রেডি হব, বললেন দেখছি জানাচ্ছি, কিন্তু তখনও উনি কোনো টাইম জানাননি। কিন্তু উনি আর বাকি যারা চেক আউট করবেন তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে অমুক সময় বেরোনো হবে, কাউকে বলেছেন 8:00, কাউকে বলেছেন 8:30, কিন্তু আমাদেরকে উনি কোনো টাইম দেননি। 9:10 সময় যেটা ঘটলো, আমি তাও মোটামুটি রেডি হতে শুরু করেছিলাম যখন 9:00 বেজে গেছে, যে যাই হোক জটাই বেরোই, আমরা মোটামুটি রেডি হয়ে থাকি, রেডি হয়ে বাইরেটা ঘুরি, আশপাশটা ঘুরি, তারপর যখন বেরোবো বেরোবো। যখন 9:10 বাজে উনি আমার ঘরে গিয়ে নক করলেন। তো আমাদেরকে যেটা বলা হলো সকাল 9:10 আমাদের ঘরে নক করে, যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের জন্য বোট ছাড়তে পারছে না, বোটে সবাই ওয়েট করছে, বোট ছাড়তে পারছে না। তো স্বাভাবিকভাবেই আমরা অবাক হয়ে গেলাম যে এতবার আমরা জিজ্ঞেস করেছি রিপিটেডলি যে আমরা কখন বেরোবো, কটার সময় বোট ছাড়বে, তখন কোনো উত্তর ছিল না। হঠাৎ করে 9:10 আমাদের জন্য বোট ছাড়তে পারছে না, বাদবাকি সবাই চলে গেল, সবাই জেনে গেল। তার কারণটা হচ্ছে, এটা সম্পূর্ণ ইন্টেনশনালি করা হয়েছে, তার একটা মাত্র কারণ, যেহেতু আমরা কালকে ওই উদ্দাম নৃত্যের প্রতিবাদ করেছিলাম, আমরা মালিককে ফোন করে জানিয়েছিলাম যে এরকম চলছে, এটা কোনো ভদ্রলোকের থাকার মানে অবস্থায় নেই, তো আর রাত্রি 11:00 সময় আমাদের ডিনার সার্ভ করা হচ্ছে, তো আপনি একটু প্লিজ এই ব্যাপারগুলোকে নোটিস করুন, এগুলোকে একটুখানি রেকটিফাই করার ব্যবস্থা করুন। সে কারণের জন্য এখানে যিনি ম্যানেজার আছেন, উনি সেই গ্রাজটা আমাদের উপরে এরকমভাবে বের করলেন যে ইচ্ছা করে আমাদের জানালেন না, এবং যাতে বাদবাকি যারা আছেন ট্যুরিস্ট তারা প্রত্যেকে আমাদেরকে ভুল বোঝে যে দেখো ওনাদের জন্য লেট হচ্ছে। যদিও বলাই বাহুল্য, আমরা এই কাজে আসি এবং আমরা যথেষ্ট পাংচুয়ালিটি মেনটেন করি সমস্ত জায়গায়, যাতে আমরা কাজটা ভালোভাবে করতে পারি, আর অন্য কোনো কারণ নেই। এখন যে সমস্ত গেস্টরা এখানে দেখতে পাচ্ছেন, এনাদের কিন্তু ব্রেকফাস্টও সারা হয়ে গেছে। আমরা এলামই এমন সময়, তখন এসে দেখছি সকলেই এনারা ব্রেকফাস্ট করছেন, এবং এনারা জানতেন, এনারাই আমাদেরকে বললেন যে আমাদেরকে তো, হ্যাঁ আমাদেরকে তো কাল রাত্রেই বলে দিয়েছিল যে 8:30 টাইম, কেউ বলেছে 8:00 সময়, প্রথমে 8:00 সময় বলেছিল, তারপর 8:30 বলেছে, কিন্তু আজ সকাল পর্যন্ত বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিন্তু আমাদেরকে আমরা কোনো উত্তর পাইনি। তো বুঝতেই পারছেন যে এখানে কি চলে। যতদিন পর্যন্ত না এই ব্যবস্থা চেঞ্জ হচ্ছে, আমি আপনাদেরকে অন্তত রেকমেন্ড করব না যে আপনারা এই ট্যুর অপারেটরের সাথে আসুন এবং ঘুরুন, কারণ একদমই অব্যবস্থা লেগেছে, একদম মানে একটা অরাজকতা চলছে এরকম মনে হয়েছে।
আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, বারবার কিন্তু আমরা যে রুমে ছিলাম সেই রুমের জল চলে যাচ্ছিলো, বারবার করে আমাদেরকে ফোন করে করে জলের জন্য বলতে হয়েছে, রাত্রে 12টার সময় হোক সকালে 7টার সময় হোক সেখানে জল ছিল না। আর যে অশ্রাব্য ভাষায় গালাগালি, মানে অন্যান্য ট্যুরিস্টদের যারা আমি বললাম যে ওরকম উদ্দাম নৃত্য করছিল, তাদের যে অশ্রাব্য ভাষায় কথোপকথন, সেখানে দেখার দরকার নেই যে কোনো মহিলা আছে কিনা, কোনো বাচ্চা আছে কিনা, আমি কিভাবে কথা বলতে পারি। যে ট্যুরিস্টরা গতকাল রাত্রে আমি বললাম যে ওরকমভাবে মদ খেয়ে ওরকম উদ্দাম নৃত্য করছিল, সেই তারাই যখন তখন যেখানে সেখানে তাদের নিজস্ব কথোপকথনে অশ্রাব্য ভাষায় গালাগালি, বোটে বসে প্রথম দিন বোটে বসে ড্রিঙ্ক করা এবং তার পরের দিন বোটে অন্য জিনিসে, মানে জলের সাথে পানীয়ের সাথে মিশিয়ে ড্রিঙ্ক করা, এবং তার পরের দিন এইখানে আমাদের হোটেলে যেখানে ছিলাম সেখানে ওই রকম ড্রিঙ্ক করে ওই রকম অশ্রাব্য ভাষায় কথা, চড়া গলায়, উচ্চ স্বরে এবং উদ্দাম নৃত্য, বিশৃঙ্খলতা রাত 12:30 অবধি। জাস্ট চিন্তা করতে পারছেন যে এরকম একটা সুন্দর জায়গায় এসে আমাদের কি হরেবল একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। সত্যি এতটা আনএক্সপেক্টেড এই ব্যাপারটা, মানে আমরা শকড অ্যান্ড মানে কি বলবো, আমাদের স্পিচলেস, মুখের কোনো কথা নেই এই সমস্ত দেখে শুনে। যাই হোক, আজকে সারাটা দিনে আমাদের এখন ঝড়খালি নিয়ে যাচ্ছে, ঝড়খালি যে ব্যাঘ্র প্রকল্প আছে ওইটা দেখব, দেখি সারাদিনে আর কী কী এক্সপিরিয়েন্স হয় সবটাই আপনাদের সাথে একদম আনফিল্টার্ড শেয়ার করব। সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এগারোটা 50 বাজে, আমরা এই ঝড়খালিতে এসে পৌঁছলাম, ঝড়খালি ফেরিঘাটে। মানে 2 ঘন্টা 15 মিনিট মতন লাগলো ঝড়খালি ফেরিঘাট পর্যন্ত আসতে। আপাতত দেখি অবশেষে সুন্দরবনের বাঘ এখানে অন্তত দেখতে পাই কি না। এই হলো ঝড়খালি ফেরিঘাট, অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে এখানে। এইখানে বাঁশের একটা সাঁকো মতো করে দেওয়া রয়েছে, এইটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানে দোকান আছে কতবেল মাখা, খেয়ে দেখুন, ভালো না লাগলে টাকা ফেরত। বাপরে, এখানে বাক্স বাদামও রয়েছে, কামরাঙা, কতবেল, সবকিছুই মাখা। ও আচ্ছা, এটা পুরো মাখার দোকান। এই বাক্স বাদাম, এই হলো বাক্স বাদাম। বাবা, এটাও কি মেখে দেবেন? আচ্ছা আচ্ছা, ভিতরে এই যে খেজুরের মতো এগুলো। আচ্ছা আচ্ছা, এই রাস্তায় কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে দুদিকে, এখানে হোটেলও রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু যে পশুগুলোকে আপনারা দেখতে পাবেন তারা আনফিট বা অসুস্থ, রেসকিউড কোনোভাবে বা আনহেলদি, তাদের চিকিৎসার জন্যই এখানে নিয়ে আসা হয় এবং রাখা হয়। এটা হলো টিকিট কাউন্টার, টাইম হচ্ছে 8:30 থেকে বিকেল 4টে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা পার হেড, আর বাচ্চাদের 5 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা। এখানে আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি, কারণ এই টিকিটের মূল্য প্যাকেজের মধ্যেই ধরা ছিল। ঢুকে পড়েছি ঝড়খালি চিড়িয়াখানার মধ্যে। এখানে ঢুকেই প্রথমে রয়েছে এরকম একটা চিলড্রেন্স এরিয়া, চিলড্রেন্স পার্ক এরিয়া। এখানে প্রচুর বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, ভালো সময় কাটাচ্ছে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে চলে গেলেই আপনারা পশু পাখিগুলোকে দেখতে পাবেন, ওই দিকেই আমরা এখন যাব। এখানে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি একদম আমাদের সামনে একটা কুমির শুয়ে রয়েছে ছোট মতন। এই রাস্তা থেকে আমরা এলাম হেঁটে হেঁটে, আর এই দিকে রাস্তা তৈরি হচ্ছে, জাল দিয়ে ঘেরা রয়েছে এখানটা। আর এই যে বাঘ আর কুমিরের খাঁচা, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। কুমির যদিও দেখেছি, বাঘ দেখার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি। এইখানে একদম জলে কুমির, ডাঙায় বাঘ, সামনে যে জল রয়েছে সেখানে বেশ কতগুলো কুমির, বড় বড়, আর তার ঠিক পাশেই বাঘ একেবারে ঘুম দিবানিদ্রা দিচ্ছে। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম।
এখন আমরা ঝড়খালি ফেরিঘাট থেকে আমাদের নৌকা মানে সবিতাতে আবার চলে যাচ্ছি। এইখানে যে বিশাল কিছু আমরা দেখেছি তা নয়, তবে এই জায়গাটা তো বেশ ভালো। আর এটা তো আর একটা স্পট যে প্যাকেজ আপনারা করবেন তার মধ্যে এটা অবশ্যই থাকবে। আর বাঘ যদি দেখতে পান এখানে ঘোরাঘুরি করছে তাহলে সেটাও কিন্তু আপনার ভাগ্য। এখানে মানে টাইগার রেস্কিউ সেন্টার এটা, তবে এখানে অভিজ্ঞতা বেশ ভালো। দুইটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে যা। সেদিন মধ্যাহ্ন ভোজনে আমাদের উল্লিখিত প্যাকেজ অনুযায়ী কাঁকড়া দেওয়া হয়েছিল, তবে কাঁকড়া এবং রান্না দুটোরই মান নিয়ে কিন্তু বেশ বড় সড়ো একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। বোটে উঠে পড়েছি আর বোট ছেড়েও দিয়েছে। আজকে একটাই স্পট ছিল অ্যাকচুয়ালি, এটাই আমাদের লাস্ট স্পট। যাই হোক, আমাদের সজনেখালিটা বাদ থেকেই গেল, সেটার একটা আফসোস তো রয়েই গেল মনে। তবে কিছু একটা বাকি থাকা ভালো যার টানে আবার ফিরে আসা যায় সেই জায়গায়। মনে হয় এবারে সুন্দরবনকে আমরা সেভাবেও দেখতে পারিনি, কিছু সুবিধা অসুবিধা সব কিছু মিলিয়ে মোটামুটি গেছে এটা। আশা করি এর পরের বার যখন সুন্দরবনে আসবো সুন্দরবনকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো, অভিজ্ঞতা আরও বেশি ভালো হবে। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব সোজা গদখালিতে। এখানে মানে ঝড়খালি থেকে গদখালি যেতে আমাদের প্রায় 3.5 ঘন্টা মতন সময় লাগবে। দুর্গাদুয়ানি নদী থেকে আমরা চলে যাব, গদখালি থেকে আমরা চলে যাব ক্যানিং, এবং সেখান থেকে প্রত্যেকের নিজের নিজের বাড়ি। তবে এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ট্যুর প্যাকেজগুলো এগুলো কিন্তু দু রকম হয়। একটা শুরু হয় কলকাতা টু কলকাতা, আপনি সেটা চাইলে সেটাও নিতে পারেন, সেটার একটু প্রাইসটা বেশি হয়। আর ক্যানিং টু ক্যানিং যেটা হয় সেখানে প্রাইসটা একটু কম হয়, সেটাই আমরা নিয়েছি। আবার চাইলে আপনারা গদখালি টু গদখালিও করতে পারেন, তাহলে ক্যানিং টু ক্যানিংয়ের যে ভাড়াটা তার থেকে 500 টাকা মাইনাস হয়ে যাবে। এই ছিল আমাদের সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ। আমরা যতটা সম্ভব অনেস্ট এবং আনবায়াসড থাকার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকে আমাদের নতুন নতুন ভিডিও আসে, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।